স্কুল থেকে চলে এসেছি। আসো আসো আমার বুকে আসো মা। আবার সোনা মা আসো। মা হওয়ার কত শখ, ওনার মা হতে এসেছি। এসেছিস মা? আয় মা, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয়। আমার একটা মা থেকে দুটো মা কি করে হয়ে গেল? তোমাদের দুজনের মধ্যে আমার আসল মাটা কে? হ্যাঁ, আমার তো একটা মাই ছিল। ও কিন্তু তোর মা নয়, আমি তোর আসল মা। তুই কিন্তু খুব ভুল করছিস। না বাবু, ওর কথা বিশ্বাস করবি না, কারণ আমি তোর আসল মা, কারণ আমি তোকে অনেক বেশি ভালোবাসি। ওর কথা একদম বিশ্বাস করবি না বাবু, ওর থেকে আমি তোকে ভীষণ ভালোবাসি। তুই তো আমাকে চিনিস, আমি তোকে কত ভালোবাসি বাবু। ও মিথ্যা কথা বলছে, আমি তো আসল মা বাবা। তোমার দুজনের মধ্যে আমার কে বেশি ভালোবাসে আমি কি করে জানবো? তুমি না তুমি। বাবু দেখ, আমি তোর আসল মা, আর আমি তোকে কত আদর করি, আদর করি না? আমি তোর সমস্ত জেদ পূরণ করি, তাই না? আমি তোকে কত ভালোবাসি, তুই যা চাস তাই তোকে কিনে দিই, কিনে দিই না? তাহলে আমি তোর আসল মা না? আমি তোর আসল মা, ও তোর আসল মা নয়, ঠিক আছে? তাই তো, আমি যেটা জেদ করি সেটাই তুমি এনে দাও, তুমি আমার আসল মা। হ্যাঁ বাবু, ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যা কথা বলছে বাবা। কারণ তুই ভেবে দেখ, যখন তুই কাঁদিস, যখন তুই কষ্ট পাস, দুঃখ পাস, তখন আমি তোকে তোর চোখের জল মুছিয়ে দিই বাবা, তোকে আদর করি, তোকে আদর করে খেতে দিই বাবা। ওর কথা বিশ্বাস করিস না, ও খুব মিথ্যা কথা বলছে বাবা। তুই আমার সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা, তোর দুঃখ কষ্ট আমি বুঝি, ও বোঝে না বাবা। কারণ তোর খিদে পেলে আমি বুঝতে পারি, তোর কান্না পেলে, তোর দুঃখ পেলে, সমস্ত দুঃখটা আমি বুঝতে পারি, কারণ আমি তোর জন্মদাত্রী মা, আমি আসল মা। আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি বাবা, আমার সোনা মেয়ে তুই, আমি তোর আসল মা বাবা। ওর কথা একদম বিশ্বাস করিস না সোনা, আমি তোর মা। ও তোর মা নয় বাবা, আমি তোর মা, আমি তোর মা বাবা, আমি তোর মা, আমি তোর মা। ছাড়ো তো, তোমাদের দুজনের চক্করে আমার খুব, আমি খেতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। বলবে তো তোমার খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ভাত নিয়ে আসছি, ঠিক আছে? আমার মেয়ের খিদে পেয়েছে, তাই তো আমি ওর চক্করে আমার মেয়েকে খেতে দিতেই ভুলে গেছি। যাই, আমার মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, আমি যাই, তাড়াতাড়ি যাই, আমার মেয়েকে দিয়ে জন্য ভাতটা নিয়ে আসি। যাই যাই, তিশাকে ভাতটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নে। না আমার শোনা মা, তোমার খিদে পেয়েছে না মা? হ্যাঁ অনেক খিদে পেয়েছে শোনা ওটা। আমি খাইবি, আমার তো খেয়ালই নাই যে আমার মেয়ে খিদে পেয়েছে। আমার শোনো মা, কেন তোমার ফেভারিট মাংস রান্না করেছি, কেমন হয়েছে মা? ভালো হয়েছে? তুমি আমার আসল মা। কেন, তুই কি করে বুঝলি যে ও তোর আসল মা, আমি তোর কেউ না? আমি যে তোকে ভাত এনে দিলাম, ভাত খেতে দিলাম, হ্যাঁ, তুই কি করে বললি যে ও তোর আসল মা, আমি তোর কেউ না? আমার এটাই আসল মা, তুমি আমার আসল মা নও। কারণ আমার মা নিজে, আমার মা কখনো কখনো নিজের হাতে থালা এভাবে রেখে দেয় না, আমার মা খাইয়ে দেয় আমাকে। আমার মা খুব ভালো, আর আর তুমি নকল, তুমি আমার আসল মা কখনো হতে পারো না। সোনা মানিক, আমার সোনা মানিক, মা মেয়ের সোহাগ কত, দেখলে আর বাঁচি না। দেখলে তো সত্যেরই জয় হয়, সন্তান যে গর্ভে ধারণ করে সে তার সঙ্গে নারীর টান থাকে। তাই তুমি আমার তৃষাকে গর্ভে ধারণ করনি, তুমি আমার তৃষাকে চিনতেও পারবে না, জানতেও পারবে না। তোমার আমার মুখের এক মিল হতে পারে, কিন্তু আমি হচ্ছি আমার তৃষার জন্মদাত্রী মা, তুমি নও। তুমি ওর আসল মা কোনোদিন হতেই পারোই না, কারণ আমি 10 মাস 10 দিন আমার মেয়েকে গর্ভে ধারণ করেছি, আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি। তাই আমার মেয়ে আমাকে চিনতে পারবে না, তাই তুমি আমাদের মধ্যে থেকো না, তুমি চলে যাও, তোমার কোনো লাভ নেই। আমাদের মা মেয়ের ভালোবাসার মধ্যে কেউ আসতে পারে না, তাই না মা? আমার শোনা মা, মা যে তোর, আমি যে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক তোকে, আমি যে তোর, যে তোর, আমি যে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক তোকে, আমি রে তোর মা।
বন্ধুরা দেখো আমরা মা মেয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটা তোমাদের সামনে নাটক উপস্থাপনা করলাম আমরা মা মেয়ে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। অনেক কষ্ট করে আমি তো বড় মানুষ, আমার কথা তো ছাড়োই তোমরা, আমার এই ছোট্ট একটা ফুলের মতন শিশু এত গরমের মধ্যে এত কষ্ট করে এত বড় একটা স্ক্রিপ্ট, মানে আমরা বড়রা স্ক্রিপ্ট পড়তে বলতে পারি না, ভুলে যাই, তো সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এত বড় একটা স্ক্রিপ্ট পড়েছে, পড়ে সেটা অ্যাক্টিং করেছে, একটা বাচ্চার পক্ষে করা কতটা কঠিন বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে তার মায়ের চ্যানেলের জন্য এত পরিশ্রম করছে যাতে তার মায়ের চ্যানেলটা একটু গ্রো হয় বন্ধুরা। আমার বাচ্চাটা এত খাটছে, আমি এত খাটছি আমার চ্যানেলের জন্য বন্ধুরা। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের আমাদের মা মেয়ের এই নাটকটা তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি নাটকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা শেয়ার করে দিও বন্ধুরা। ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। গ্রামের গৃহবধূ আমি, আমার যে যতটুকু নলেজে আছে আমি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রাণপণ। তোমরা প্লিজ আমাদের সাথে থেকো, আর যদি আজকের নাটকটা তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তোমরা শেয়ার করে দিও বন্ধুরা। বন্ধুরা আমরা খুব কষ্ট করে এই নাটকটা করেছি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো, প্লিজ আমার মায়ের চ্যানেলটা একটু এগিয়ে দাও। বন্ধুরা আমার মেয়েও জিজ্ঞাসা করছে যে নাটকটা তোমাদের কেমন লেগেছে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে বন্ধুরা, টাটা।